চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, শব্দযন্ত্রী এবং অনুষ্ঠান প্রযোজক ও পরিচালক, আপনাদের দীর্ঘদিনের পরিচিত স্বনামধন্য শ্রী চন্দন ভট্টাচার্য। চন্দন ভট্টাচার্যের পাশে রয়েছেন আমাদের আপনাদের পরিচিত কবি ব্যক্তিত্ব, আমাদের চ্যানেল ভিশনের পর্দায় যাকে প্রায় নিয়মিতই আপনারা পান, এবং বিশিষ্ট কবি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। আজ আমরা এমন একজন আমাদের মধ্যে এসেছেন, চন্দন ভট্টাচার্য অবশ্যই একটি পরিচিত নাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে জয়দীপের সঙ্গে ওনার ওঠা বসার অনেক বেশি। অর্থাৎ চন্দনবাবু সম্পর্কে আমি যতটা না বলবো তার থেকে বেশি বলতে পারবে জয়দীপ। আর তাছাড়া জয়দীপ তো আজকের ভাবনার একজন সত্যিকারের আত্মজন, অর্থাৎ স্বজন। তো আপনারা জানেন আজকের ভাবনার সঙ্গে জয়দীপও নিজের জ্ঞানত হোক, মানে অজ্ঞানত হোক, অজান্তে হোক জড়িয়ে পড়েছে। সুতরাং আমি আজকে অনুষ্ঠান পরিচালনা আমি করলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জয়দীপকে আমি বলবো, কিছু প্রশ্ন যদি জয়দীপ করে তাহলে আমরা আরো মূল্যবান কিছু তথ্য আজকের ভাবনার দর্শকদের কাছে উঠে আসবে। জয়দীপ, তুমি কিছু কথা দিয়ে শুরু করো আগে। হ্যাঁ, আসলে আমরা শৈশব কৈশোরের দিনগুলোতে আমাদের বিনোদনের প্রধানতম মাধ্যম ছিল রেডিও। সে সময় আমরা এক একটা অনুষ্ঠান শোনার জন্যে বলতে গেলে এক সপ্তাহ অপেক্ষা করে থাকতাম। তো সেই সময় টেলিভিশন সেভাবে আসেনি, কিন্তু আমরা সেই রেডিওর সেই কি বলবো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে কিন্তু ডুবে যেতাম, আমরা মুগ্ধ হয়ে থাকতাম এবং আমরা অনেক কিছু কল্পনা করতাম সেই রেডিও থেকে। তো সেই সময়ের উজ্জ্বল ব্যক্তিত্ব আমাদের সবার প্রিয় চন্দনদা, চন্দন ভট্টাচার্য। আমাদের অত্যন্ত সৌভাগ্য আমরা তাকে আজ আমাদের মধ্যে পেয়েছি। প্রথমেই আমি একটু চন্দনদার কাছে জেনে নেব যে তার শৈশব এবং কৈশোরের দিনগুলোর কথা, যখন তিনি এই সারস্বত শিল্প অঙ্গনে আসার একটা অনুপ্রেরণা পাচ্ছেন সেই দিনগুলো। বুঝো তো, বলতে গেলে যেটা বলতে হয় যে এটা ঈশ্বরের একটা আশীর্বাদ যে আমি এমন একটা পরিবারের মধ্যে এসে জন্মগ্রহণ করেছি যেখানে আমার ঠাকুরদা, আমার বাবা, আমার মা, আমার দিদি, আমার কাকা প্রত্যেকেই এই সাংস্কৃতিক জগতের সঙ্গে ভীষণভাবে জড়িত ছিল। আমার মনে আছে ছোটবেলায়, খুব ছোটবেলায় দাদুর হাত ধরে আমি একটা জায়গায় যেতাম, সেখানে সব বয়স্ক মানুষেরা কৃষ্ণ গান, শ্যামা গান, আরও নানা রকম দ্বিজেন্দ্রলাল রবীন্দ্রনাথের গান তারা একসঙ্গে করতেন এবং অনুষ্ঠানও করতেন। আমি তাদের সঙ্গে ওই বসন্ত উৎসবে নেচেছি, গেয়েছি, কত কি করেছি। ফলে ছোটবেলা থেকে একটা শিল্পের প্রতি ভালোবাসা জন্মে গেছিল। এরপরে দিদিকে দেখেছি নাচতে, দাদাকে দেখেছি বাঁশি বাজাতে, তবলা বাজাতে, কিন্তু সবথেকে বেশি যেটা হলো আমার কাকা। আমার কাকা হচ্ছেন ডক্টর গুরুদাস ভট্টাচার্য, স্কটিশ কলেজের বাংলার অধ্যাপক, নাট্য জগতের একটি বিশিষ্ট নাম। উনি আমার মধ্যে কেমন করে জানি এই ব্যাপারটাকে, নাটক ব্যাপারটাকে ঢুকিয়ে দিলেন। তার কারণ সেই সময় তার কাছে যারা আসতো, কাজল চৌধুরী বিখ্যাত অভিনেত্রী, মণিদীপা রায়, তারপরে কে আর চক্রবর্তী, তারপরে চিত্তরঞ্জন দাস নাট্যকার, এরা বহুজন আসতো। আমি অবাক হয়ে তাদের দিকে দেখতাম, এদের কীরমভাবে তারা নাটক করছেন, কীভাবে রিহার্সাল দিচ্ছেন, সব দেখতে দেখতে একটা ভালোবাসা জন্মে গেল এই জিনিসটার প্রতি। এইটা আমার ছোটোবেলা। এইখান থেকে আস্তে আস্তে বড় হলাম। আমাদের একটা ছোটদের ক্লাব ছিল, শিশু সংঘ। আমার কাকা ঢুকিয়ে দিলেন যে বছর একটা নাটক করো। আমিও নাটক করতে শুরু করে দিলাম।
বিশেষত অবনীন্দ্রনাথ ঠাকুরের ভূতপুত্রীর যাত্রা, হজবরল সুকুমার রায়ের, আমার সবথেকে বিখ্যাত মনে হয়েছিল আমি যেটা করেছিলাম নিজের ভেতর থেকে, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আদর ফুলকি। কী করে যে আমি ওই নাটক কীভাবে করতে হয় ব্যাপারটা বুঝে গেলাম আমি তখন বুঝতে পারিনি, কিন্তু নাটকটা হওয়ার পর মনে হয়েছিল আমি একটা কিছু করতে পেরেছি। ব্যাস এরপর ভেতরে নাটক নাটক দৌড়তে আরম্ভ করলো। কলেজ, কলেজে পেলাম আমার সতীর্থ আশিস, আশিসের পদবীটা ছিল সরকার, আশিস সরকার, খুব ভালো নাট্য ডিরেক্টর। আমরা দুজনে শুরু করলাম নাটক। এইবার এলাম ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে নাটক নিয়ে পড়াশোনা করলাম, নাটক ভেতরে ভেতরে ঢুকে গেল। আর শব্দযন্ত্রী একটা ব্যাপার আছে, শব্দ যে মানুষকে কতটা মুগ্ধ করে এবং নস্টালজিয়ায় নিয়ে যায় সেটা আমি অনুভব করেই শব্দের মধ্যে জড়লাম। কারণ বেতার নাটক যখন শুনতাম মনে মনে যেন সেই সিনগুলো কল্পনা করতাম, দৃশ্যগুলো, এইভাবে হাঁটছে, ওইভাবে যাচ্ছে, এবং কণ্ঠস্বর সেই অনুযায়ী চেঞ্জ হতো, দূরের কাউকে ডাকছে, কাছের লোকের সঙ্গে কথা বলছে, এই যে চেঞ্জেস, এগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিল। ফলে আমি তৈরি করলাম একটা অডিও ক্লাব, যেখানে এই অডিও ব্যাপারটা শেখানো হবে, এইভাবে শুরু। তারপর ধীরে ধীরে বিজ্ঞাপন জগতে এলাম, বিজ্ঞাপনের শব্দ এবং সংলাপ কত রকমভাবে চেঞ্জ হতে থাকলো, এইভাবে আস্তে আস্তে নাটকের মধ্যে এলাম। তারপর নাটকের শব্দযন্ত্রী হিসেবে কাজ করেছি বহু নাটকে, ফলে ভেতরে একটা চলে এসেছে যেভাবেই হোক নাটকের। হ্যাঁ দাদা, এবং আপনি সম্ভবত এই যে শ্রুতি মাধ্যম বলতে আমরা যেটা বুঝি, যে আবৃত্তি, বিজ্ঞাপনে কণ্ঠদান, শ্রুতি নাটক, সংবাদ পাঠ, গল্প পাঠ, এই যে পুরো অঙ্গনটায় একসময় আপনি কিন্তু কাজ করেছেন, এবং এর জন্য আপনি একটা তখন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিলেন, সেটা 80-এর দশক, এডিসি, হ্যাঁ, এবং তখন অনেকেই কিন্তু এখানে নিয়মিত শিক্ষা লাভ করেছে, এবং পরবর্তীকালে আমি জানি অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে সেই তালিম থেকে আর কি। হ্যাঁ, এটা তো অস্বীকার করা যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে শব্দযন্ত্রী হতে গিয়ে বিজ্ঞাপনের কাজ করতে গিয়ে দেখলাম স্পষ্ট উচ্চারণ, বোধ, এগুলো ভীষণ দরকার, তা নইলে আমরা ঠিক বিজ্ঞাপনের কথাটা লোকের কাছে পৌঁছে দিতে পারবো না, স্পষ্ট বলা দরকার। তো সেটা করতে গেলে মাইক্রোফোন কীভাবে ব্যবহার করতে হয় জানতে হবে, কীভাবে এগুতে হয়, কীভাবে পেঁচুতে হয়, কণ্ঠস্বরকে কীভাবে কন্ট্রোল করতে হয়, হাস্কি করতে হয়, সমস্ত ব্যাপারটা একটা শিক্ষার অঙ্গন। এই শিক্ষাটা দেওয়ার জন্যে আমি নিজে যেমন অন্যের কাছে শিখেছি, সেই শিক্ষাটা আমি অন্যদের মধ্যে ছড়িয়ে দেবার আপ্রাণ চেষ্টা করেছি। সেই হিসেবে আমি একটা অডিও ট্রেনিং সেন্টার করেছিলাম, সেখানে এই ছেলেমেয়েরা প্রত্যেকেই শিখেছে, অনেকেই আজ কাজও করছে, এবং সেই এইভাবেই আমার চলেছে জীবন। আচ্ছা, একটা কথা এই মুহূর্তে জয়দীপ বলছিল, আমার তো সব কাজই এটা, যার ফলে আমি একটু মানে মাথায় প্রশ্নটা উঠে এলো, ইয়ে করতে পারলাম না। আপনি এই যে বেতার নাটকের কথা বলছেন, বেতার নাটক আর মঞ্চে নাটক, এই দুটোর মধ্যে কি তফাতটা আপনি কিভাবে বুঝেছেন, বা কি কোথায় কি তফাত আছে, বা কি করলে আজকের মঞ্চ নাটক আরো ভালো হতে পারে, এগুলো বস্তুত বেতার নাটক আর মঞ্চ নাটকের মধ্যে বিরাট তফাতটা হচ্ছে একটা শ্রুতি নির্ভর, শুনে আমরা ব্যাপারটাকে ভাবছি, আর একটা মঞ্চ নির্ভর, দেখছি আমি চোখের উপর কি হচ্ছে না হচ্ছে। এই শ্রুতি নির্ভর যে নাটক সেটা কিন্তু হিসেব মতো বেশ খানিকটা কঠিন। আমি যেখানে মঞ্চে রাগ দেখাবার জন্য চোখের ভঙ্গি করতে পারছি, আমার হাতের ভঙ্গি করতে পারছি, যখন আমি শ্রুতিতে করছি সেগুলো কোনো জায়গা নেই, সেই জায়গাটা আমার কণ্ঠস্বর দিয়ে ভরাট করতে হচ্ছে। সুতরাং কণ্ঠস্বরের অনুশীলন এখানে সেখানে ভীষণভাবে দরকার। আর বর্তমান যুগের নাটকের প্রসঙ্গে আসতে গেলে একটু অন্যরকম কথা বলতে হয়, যে আগেকার দিনে আমরা যারা এই কাজ করেছি, শুধু আমি নই, আমার সঙ্গে সঙ্গে সেই সময় বেতার জগতের অনেক লোক ছিল যারা এই ধরনের কাজ করেছে, তারা প্রত্যেকেই কিন্তু একটা শেখার চেষ্টায় এগিয়ে এসেছে, তারা ট্রেনিং নিয়েছে, 5 বার লোকের কাছে গিয়ে জেনেছে, আচ্ছা এই উচ্চারণটা ঠিক হলো, এটা অকারান্ত হবে না অন্যরকম হবে, এই যে শিক্ষার একটা চেষ্টা বর্তমান যুগে অনেক কমে গেছে। এখন শিক্ষাটা তারা করে নিচ্ছে গুগল টিপে,
গুগল টিপে শিখে যাচ্ছে, ফলে একটু অসুবিধা তো হচ্ছেই মঞ্চ নাটকের ক্ষেত্রে, বহু জায়গায় সংলাপ জড়িয়ে যাচ্ছে। বর্তমানেও আমি কাজ করছি অডিওর, সেখানে আমি দেখছি বহু কবি আছেন যারা কবিতা আবৃত্তি করেন, তারা কিন্তু কথা ঠিক স্পষ্ট বলতে পারেন না, অনেক ট্রেনিং নিচ্ছেন তারা নাকি বহু শিক্ষকের কাছে, কিন্তু সেই জায়গাটা আসছে না। এটার একটা ভীষণ দরকার অনুশীলন, অনুশীলন ছাড়া কোনো জিনিস পরিষ্কার হয় না। স্পষ্ট কথা না বলতে পারলে কোনো কথাই লোকের কাছে তার বোধ নিয়ে পৌঁছতে পারে না। এই বোধের যে বিষয়টা, সেটা কি আপনার মনে হয় না যে বোধটা বা এই যে উচ্চারণ বা যে বিষয়টা আপনি আবৃত্তির ক্ষেত্রেই বললেন, তাতে এটা কিছুটা জন্মসূত্রে পাওয়া নয়, অর্থাৎ সহজাত, মানে অর্জন করে কি সবটা পাওয়া যায়? না, এই জন্মসূত্রে এর পরিধিটা পাওয়া যায়, কিন্তু ডেপথ গভীরতাটা পাওয়া যায় না। গভীরতাটা পাঁচজনের সঙ্গে মিশে কথা বলে পরিবেশ পরিস্থিতির সঙ্গে জায়গাটা বুঝতে হয়। আমি এক ছোট্ট একটা কথায় বোঝাই যে বাড়ি আর বাড়ি দুটোই র। এবার আমি যদি বাড়ি বলি তাহলে তার যে বোধটা তৈরি হবে, আমি বাড়ি বললে আপনার কি সেই বোধ তৈরি হবে? হবে না, স্বাভাবিকভাবে চেঞ্জ হবে। আপনি বাড়ি বলতে যেটা বোঝেন আর বাড়ি বলতে যেটা বোঝেন, দুটোর মধ্যে তফাৎ। কিন্তু আমি উচ্চারণের সময় বাড়ি বাড়ি দুটো কি এক করে ফেলছি, তাহলে আপনার কাছে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হবে না। কি বলতে চাইছে, বৃষ্টি পড়ছে না বাড়িতে থাকার কথা বলছে? দিস ইজ দি, অর্থাৎ স্পষ্ট উচ্চারণ করতে পারলে আপনি ব্যাপারটা টোটাল ছবিটা চোখের সামনে দেখতে পাবেন। উচ্চারণটা ভালো না হলে তো লোকে আপনি বুঝতেই পারছেন না, ফলে ছবিটা আপনার কাছে পরিষ্কার হচ্ছে না। নাটকের ক্ষেত্রেও তাই, আবৃত্তির ক্ষেত্রে তাই, সর্বক্ষেত্রে তাই। না, অনেকে বলে এটা, আমি জয়দীপ আমি একটা প্রশ্ন করে ফেলছি, না 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 নিশ্চয়ই তোমার থাকলে তুমি করো। আমি মানে আমার যেটা যেটা অনেকে বলে যে ভালো আবৃত্তি করলে সে নাকি নাটক বা অন্যান্য জিনিস সহজেই করতে পারে সবকিছু, অথচ নাটক করতে পারলেই যে ভালো আবৃত্তি করা যায় এটা নাকি সঠিক নয়, মানে আংশিক না হলেও পুরোপুরি সত্যি প্রায় বলতে হবে। তার কারণ হচ্ছে একটা সূক্ষ্ম তফাৎ আছে কাঁচের দেওয়ালের মতো নাটক সংলাপ উচ্চারণ এবং আবৃত্তির ক্ষেত্রে। কাঁচের মতো একটা সূক্ষ্ম দেওয়াল আছে, সেটা হচ্ছে সুর। এই সুরটাকে আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে একটা সংলাপ বলার সময় আমি যে সুরটা ইউজ করছি, একটা আবৃত্তির ক্ষেত্রে কিন্তু সেই সুরটা ইউজ করছি না, এই সুরের তফাৎটা আপনি আইডেন্টিফাই করতে পারবে, পারলে আপনি মঞ্চেও সফল আবৃত্তিতেও সফল হবেন। আচ্ছা, আপনি তো শিশির ভাদুরীর আবৃত্তি শুনেছেন, আমি দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি শুনেছেন। এই যে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় যে মডুলেশন, যে বিষয়টা একটা কবিতাকে উনি হঠাৎ, যেমন আমরা যদি উদাহরণ দিই, যেমন গুরু গুরু মেঘে গুমরি গুমরি গরজে গগনে গগনে গরজে গগনে ভেতলে আসে বাদলের ধারা, এই যে এই ব্যাপারটা যেটা ওনার মধ্যে ছিল, আজকের যে প্রজন্মে যে সমস্ত দেখছে নাটকের জগতে বা আবৃত্তির জগতে, তাদের মধ্যে কি এই বিষয়গুলো নিয়ে খুব ভাবনা চিন্তা কাজ করে? না, খুব ভাবনা চিন্তা কাজ করে না, করে না বলেই তারা আবৃত্তির সঙ্গে কেউ কেউ নাটককে বেশি করে জড়িয়ে দেয়, ফলে নাটকীয়তা সেখানে বেশি হয়ে যায়, আবৃত্তির যে সংজ্ঞাটা সেখানে খানিকটা থমকে দাঁড়ায়। ওই যে আপনি বললেন গগনে গগনে গর্জে, এখন আমি যদি নাটকের লোক হয়ে গগনে গগনে গরজে গরজে তো আমি গর্জন করে উঠলাম, কিন্তু ওই কবিতার যে মূল বোধ তার থেকে ওই গর্জনটা একটু অসুবিধে করে দেবে, এইটাই হচ্ছে মূল। আরেকটা যেমন ওই ঠিক সেই উদাহরণই বল, যেমন ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছ পালা, এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা, এই যে তফাৎটা ধরো ওপার এপারের খুব সুন্দর বলেছেন। ও পারেতে এই বলাটা ও পারেতে না বলে ও পারেতে এ পারে, এই যে ডিফারেন্স, এই যে মানে ভারসাম্যটা আমাকে রাখতে হবে আবৃত্তির ক্ষেত্রে, ভারসাম্যটা রাখতে হবে। এই ভারসাম্য নাটকের ক্ষেত্রে যখন আমরা যাত্রা দেখি তখন ওই সেই যমুনার জল হাত ধরে ওই বলছে, কেমন যাত্রায়, এবং অত দর্শক কিন্তু যমুনার জল দেখছে ওখানে, এটা যাত্রার ক্ষেত্রে সম্ভব। কিন্তু আপনি যখন আবৃত্তি করছেন ওই সেই যমুনার ওইটা, সেখানে ভারসাম্য অনুযায়ী আপনাকে ধরে রাখতে হবে, এটাই হচ্ছে আবৃত্তি এবং নাটকের সংলাপ উচ্চারণের মূল মাঝখানের তফাৎ।
কবি তো জয়দীপ অনেক কিছু বলার জন্য বসে আছো বলতে পারছে না, আমাদের আসলে বলার স্বভাবটা এত বেশি, আমি জয়দীপকে কোনো বলে শুরু করলাম জয়দীপ বলবে না। না আসলে আমি ওই আলোচনা থেকে আমিও সমৃদ্ধ হচ্ছি না। আমি যেটা ভাবছিলাম যে দাদা অন্তত যে সময় শুরু করেছিলেন প্রযুক্তিগত ভাবে বিরাট একটা বিবর্তন এসে গেছে, সেই সময় অ্যানালগ পদ্ধতিতে আর কি রেকর্ডিং হতো। আমরা জানি সেই সময় অনেক সময় একটা মাইক্রোফোনেও অনেক শিল্পীদের শেয়ার করে কাজ করতে হতো, সেদিক থেকে কিন্তু পরবর্তীকালে এখন প্রথমে তো 4-track মেশিন, পরবর্তীকালে এখন ডিজিটাল প্রযুক্তি এসে গেছে এবং এখন কিন্তু প্রযুক্তিগতভাবে বিরাট একটা অ্যাডভান্টেজ পাচ্ছি আমরা, ট্র্যাক আউট হয়ে গেছে। তো এত প্রযুক্তিগত এত সুবিধে পাওয়ার পরে আপনি গুণগত মানের ক্ষেত্র তো মানে সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? দেখো কাজের সুযোগ এখন অনেক বেড়ে গেছে, দুটো জিনিস আছে, একটু নজর করে দেখলেই তুমি বুঝতে পারবে। রিয়েলিটি শো তুমি টিভিতে দেখছো, সেখানে গান শুনছো, অসাধারণ গান গাইছে। যে গানটা তুমি টিভিতে শুনলে যার কণ্ঠে, তাকে যদি তুমি বাইরে নিয়ে এসে গানটা শোনো তাহলে কিন্তু সেই সৌন্দর্য আর তোমার থাকবে না, কারণ প্রযুক্তিগতভাবে তাকে মডুলেটার দিয়ে তার কণ্ঠস্বরকে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে এক্সট্রা ডিজিটালি বাস টোন ইউজ করা হচ্ছে। অর্থাৎ আমার কণ্ঠস্বরটা প্রযুক্তিতে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বেসিক্যালি শ্রুতি মধুর করার জন্য যতটুকু লাগবে তাতে রিভার্ব ডিলে ইউজ করে তাকে একটা একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সে যেটা আমার নিজস্ব গলা নয়। এইবার যখন আমি নিজস্ব গলায় এসে পৌঁছচ্ছি তখন ওইগুলো কোনোটাই থাকছে না, ফলে আমি কিছুতেই দাঁড়াতে পারছি না। আর 10-15 বছর ধরে যে রিয়েলিটি শোর বিভিন্ন গায়ক গায়িকারা গিয়েছেন তারা কোথায়? এই কারণেই নেই, তাদের কণ্ঠস্বরগুলো ওইভাবে মডুলেট করে দেওয়ার ফলে তারা ভাবছে যে ওইখানে খুব সুন্দর লাগছে, কিন্তু যখন তারা বাইরের ফাংশন এসে গাইছে পাঁচজনের সামনে সেই জায়গায় পৌঁছতে পারছে না, সেই মানটা আনতে পারছে না, সম্ভব নয়। হেমন্ত যখন গান গেয়েছেন আমি দেখেছি, আমার ছোটোবেলা থেকে যাদের দেখেছি, যে সৌম্য মিত্রকে অভিনয় করতে দেখেছি, কই মডুলেটার তো লাগেনি, যখন উনি রাজা করছিলেন আমি তার পাশে বসে দেখেছি, তার তো মডুলেটার লাগেনি, তার সে ওই নন্দিনী ডাক, ওই ডাকটা যে কী করে ইকো হয়, তখন তো ইকো সিস্টেম ছিল না, উনি কণ্ঠস্বরে সেই ইকোটাকে ইউজ করতেন। আসলে শিল্পের প্রতি যে দায়বদ্ধতা এবং একাত্মতা আমার মনে হয় সেটা হয়তো ভালোবাসা, সব থেকে বড় জিনিস হচ্ছে শিল্পের প্রতি ভালোবাসা এবং একটা টিম ওয়ার্ক। আগেকার দিনে আমরা জানি একটা গানের জন্যে একজন গীতিকার সুরকার শিল্পী তাদের মধ্যে যে কোঅর্ডিনেশন ছিল সেটা কি এখন বোধহয় অনেকটা সরে গেছে। একটা সময় 80-70 দশক শেষে বা 80-এর মধ্যে দেখা যাচ্ছিল অনেক অভিনেতা সৌম্য মিত্রকে নকল করে কথা বলার চেষ্টা করছে, সেইখানে প্রবলেমটা হচ্ছে নাকের মধ্যে শব্দটাকে দিয়ে একটু নাসল ভঙ্গি করা হচ্ছে, কিন্তু আমার চরিত্রটা বা আমার শরীরগত বৈশিষ্ট্য তো তা নয়, ফলে আমি কিছুক্ষণ রাখতে পারার পর সরে যাচ্ছে, সেটা থাকছে না, লোকের কাছে ভালো লাগছে না। সৌম্য মিত্রের কণ্ঠস্বর সৌম্য মিত্রের নিজস্ব, সেটা তার শরীরগত সম্পদ, উৎপল দত্তেরও তাই, শরীরগত সম্পদ, সেইভাবে তিনি তৈরি করেছেন। আমাকে যদি তাদের মতো কণ্ঠস্বর তৈরি করতে হয় তাহলে আমাকে আমার কণ্ঠস্বরকে গমক জ্যোতি যেগুলো প্রয়োজন সেগুলো প্র্যাকটিস করতে হবে, যেমন করে ক্লাসিক্যাল সঙ্গীতজ্ঞরা প্র্যাকটিস করেন, আমাকেও করতে হবে, এবং হলে আমিও পারবো গলার মধ্যে গমক আনতে, গলার মধ্যে জ্যোতি আনতে, গলার মধ্যে সুর আনতে। এই প্র্যাকটিসটা কিন্তু আজকে সরে গেছে, এখন প্র্যাকটিস নেই, এখন সকলেই সব জানে। এবং আমি যদি একটা অনুষ্ঠান করতে যাই, ধরো এই যে তোমাদের আজকের এই অনুষ্ঠানে আমি এসেছি, আমি কিন্তু অনেক ভেবেছি দুদিন আগে, তুমি যখন আমায় বলেছিলে যে আচ্ছা কী বলবো, কী বলা উচিত, কীভাবে বলবো, এই বলাটা কী, যেই প্রশ্ন করুক তার অনুযায়ী আমাকে তো বলতে হবে, কীভাবে বলব। এই যে মনের মধ্যে একটা প্র্যাকটিস চলে বলার, এটা কিন্তু আজকালকার যুগে আর দেখি না। সে স্ক্রিপ্টটা দেখেই বলো ঠিক আছে ও কাল করে দেবো, কিন্তু সেটা যে হয় না, কাল করে দেওয়া যায় না, সেটা তাকে কিছুতেই বোঝানো যাবে। আসলে যে কোনো কাজের মধ্যে যদি মেধা মনন এটা যদি না সুপ্রযুক্ত হয় তাহলে সেখান থেকে হয়তো একটা শৈল্পিক উৎকর্ষ যেটা সেটা তো পাওয়া বোধহয় আমাদের অথরাই থেকে যায় স্বাভাবিক। তো যদিও তুমি যেটা বলছো শৈল্পিক উৎকর্ষ, এটা শেষ বিন্দুতে পৌঁছানো সম্ভব নয়, অর্থাৎ উৎকর্ষটা ক্রমশ বাড়বে।
তৃষ্ণার মতো আস্তে আস্তে বাড়ে, উৎকর্ষ আরো বাড়বে, আরো ভালো চাই, আরো ভালো চাই, আরো ভালো চাই। এইটা যদি মনের মধ্যে আনতে পারি যে আজ আমি যে ইন্টারভিউটা দিলাম, আমি দেখার পর বলবো ভালো হলো না, আর একবার যদি অন্যভাবে হয়, আর এই যে ভেতর চাওয়া এটা যদি বাড়ে, পরের বার আমি যখন ইন্টারভিউ দেবো তখন আরো কি করে ভালো করে বলা যায়, আরো কি করে মানুষের কাছে পৌঁছানো যায় আমার কথার মধ্যে দিয়ে, আমি চেষ্টা করবো। তো সেইটা যদি না থাকে তখন কিন্তু আর কোনো দিন আমি ওই আপার স্টেজে উঠতে পারবো না। সেটা না থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অল্প কিছু করেই, ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্কর অর্থাৎ, এবং তারা মনে করছে পশ্চিমবঙ্গে কিন্তু 10 কোটি মানুষের বাস, এত সহজ নয় একটা জায়গায় পৌঁছানো, কিন্তু দু একটা কাগজে ছবি বেরোলেই, দু একটা টিভি চ্যানেলে বসেই, এই যে একটা ভাবনা অন্তত 95% শিল্পীর মধ্যে দেখা যায়, অর্থাৎ কুপমন্ডুকের মতো যে আমি বোধ হয় বিরাট কিছু হয়ে ফেললাম, এবং এমনকি সিনিয়রদেরও তারা অক্লেশে উড়িয়ে দেয়, অবহেলা করে যে এরা কি, আমরা এখন বিশাল কিছু। এই যে বিষয়টা যা, এবং এরা বোধহয় খালি নামটা কিনতেই চেষ্টা করে, অর্থাৎ ওই যে রবীন্দ্রনাথ বলতেন অল্প মূল্য দিয়ে চুরি করা খ্যাতি ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুর। এই বিষয়টা বোধহয় রবীন্দ্রনাথ এই বুঝেই কবিতার মধ্যে এই প্রয়োগ করেছেন, অর্থাৎ বোধের ঘরে এত শূন্য, এত শূন্য, আমি হয়তো আপনার থেকে বয়সে আরো ছোট বা, কিন্তু আমরাও তো এটাই দেখছি, এই বিষয়ে কোনো চিন্তা ভাবনাই নেই। এবং বিশ্বাস করবেন না, যারা দীর্ঘদিন ধরে চর্চা করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে তারা ভাবছে যে এরা কি, আমি এই দুদিন কাগজে আমি একটা বিশাল কি হয়ে গেছি। তাহলে সংস্কৃতির ক্ষেত্রে দেখা যাচ্ছে 5% সঠিক মানুষ ঢুকছে, 95% বেঠিক মানুষ ঢুকছে। যদি মনে করেন আসলে এই প্রসঙ্গে বলি, এটা একটা চলমান সাধনা আমার যেটা মনে হয়, যে সবসময় নিজেকে ছাড়িয়ে যাওয়ার, অতিক্রম করার একটা বাসনা যদি ভেতরে থাকে তাহলে হয়তো আমরা এগোতে পারবো। চন্দনদা বললেন, চন্দনদা যেই কথাটা বললেন যে আমি করার পরেও ভাববো, এখনো ভাববো আমি কি করে আরো ভালো করবো, এই জন্যই তো আমি কথাগুলো আনলাম যে এই বয়সে উনি এই চিন্তা করছেন, এত সুন্দর ভাবে কাজ করে এসে এত সুন্দর কথা বলছেন, তাও উনি ভাবছেন সেই। আর আমরাও তো দেখছি বহুদিন ধরে এই জগৎটা, যদি আমি একটু ঠটকাটা মানুষ, আমার সম্বন্ধে অনেক কি অনেক কিছু এর মধ্যে। আমি আর একটা কথা বলি, যে আমরা কি করি যখন কোনো অভিনেতা হোক, গায়ক হোক, যে আজকের এখনকার শিল্পী অমুক, উনি মঞ্চে উঠলেন, ও যা কিছু করলেন, নেমে গেলেন, কিন্তু উনি বুঝলেন না শিল্পী কথাটার অর্থ কি। সেটাই বলছি, শিল্পী একটা কিছু তৈরি করবে, শিল্প গড়বে, সে আবৃত্তি হোক গানই হোক, সে একটা শিল্প গড়বে। কাগজে লেখা গান, কাগজে লেখা আবৃত্তিকে সে কণ্ঠস্বরের মাধ্যমে, বোধের মাধ্যমে আরেকটা ছবি মূর্তি তৈরি করে। তো এইটাই হচ্ছে শিল্প। সে যদি সেটা না করতে পারে, সে যদি জানে না কিভাবে মাটি ছানতে হয়, কিভাবে নরুন দিয়ে কাটতে হয়, তাহলে সে কী করে শিল্প তৈরি করবে? অথচ সে শিল্পী বলে নিজেকে বড়াই করছে, মঞ্চে উঠছে, এটা লজ্জার। আমাকে যদি কেউ বলে তো আমি যদি কিছু না জেনে মঞ্চে উঠি, এটা আমার কাছে লজ্জা হবে। আজকে শব্দযন্ত্রী অমুক তমুক বললেন আমার সম্পর্কে, আমি যদি না জেনে আজকে এই ইন্টারভিউটা দিতাম তা আমার কাছে লজ্জার ব্যাপার, যতই লোকে দেখুক আমাকে, কিন্তু আমার নিজের ভেতরের যে লজ্জাটা সেটা যাবে কোথায়? হ্যাঁ, সেইটা আপনি যতটা সরাসরি বললেন, আমিও হয়তো সরাসরি বললাম, জয়দীপ হয়তো পোলাইটলি, অর্থাৎ 100 বার, এটা তো কোনো বিকল্প নেই। আমরা তো সেটাই, এই যে প্রতিনিয়ত যে চর্চার মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এবং কাজটাকে শিল্পের পর্যায়ে উন্নীত করা, এটা তো একটা সাধনা, চলমান সাধনা। এটা সহজে কিন্তু চট করে কিছু করে দেওয়া যায় না, এটা একটা ধারাবাহিকতার অঙ্গ। এই প্রসঙ্গে আরেকটু কথা বলি, যে আমি যে শিখিয়েছি ছেলেরা বহু কাজ করছে অনেকে, আমি সবসময় স্যাটিসফাইড তা নয়, তাদের কাজ দেখি, মাঝে মাঝে সমালোচনাও করি, তবে আমার মধ্যে একটা একটা স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে আমার পাশে বসতো আমি যখন শব্দযন্ত্রীর কাজ করতাম, ও শব্দ এ করতো, খানিকটা ভালোবেসেছিল, তারপর আস্তে আস্তে শব্দ নিয়েই পড়াশুনো করলো, করে আস্তে আস্তে আজকে সে সিনেমা জগতের শব্দযন্ত্রী, জাতীয় পুরস্কার পেয়েছে এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এটা অন্য কিছুর জন্য বলে দিন অনেকে না হলে, কারণ কি আজকাল তো বোঝেনি প্রচারের যুগ, নামটা একবার না বললে বলাটাই ভালো। হ্যাঁ, আমার ছেলের নাম অয়ন ভট্টাচার্য। তো অয়ন, অয়নের এখানেই আমার একটা প্লাস পয়েন্ট, যে সে নাম করেছে বলে না,
আমি তার মধ্যে প্রেরণাটা দিতে পেরেছি আর সে নিতে পেরেছে। এইরকমভাবে আমি যাদের আবৃত্তি শিখিয়েছি, যাদের মাইক্রোফোনে দাঁড়ানো শিখিয়েছি, তারা যদি আমার এটা নিয়ে আস্তে আস্তে দাঁড়ায় আমার খুব আনন্দ হবে যে হ্যাঁ তারা শিখে এসেছে, মাথা তুলে বলতে পারবে আমরা শিখেছি। এইটা কিন্তু আজকের দিনে বিরল হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। কাউকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে না, কেন আবৃত্তি করতে এসছো সে বলতে পারে না। এইটাই হচ্ছে, তার মানে আপনি গুরু হলেও মানে গুরুমারা বিদ্যাও যদি কেউ অর্জন করে তাতে আপনার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। কিন্তু অনেকের ক্ষেত্রে এটাও দেখা যায়, আমরা দীর্ঘদিন আসলে আমি তো একেবারেই মানে বলতে পারেন যে ব্যানার পোস্টার মেরে দাঁড়ানো লোক, সুতরাং মাটি থেকে উঠে এসে এই মাটিটাকে গ্রাসরুট লেভেল থেকে আসা লোক, সুতরাং আমি এটা দেখেছি বলে আমি খুব খোলামেলা কথা বলি, কেউ কি মনে করলে আমি ভাবি না। কারণ একটা কথা হচ্ছে যে এই গ্রাসরুট লেভেল থেকে উঠলে অনেক কিছু বোঝা যায় এই জগৎটা সম্পর্কে। তো সেইখানটায় যে কথাটা আমি বলতে চাইলাম যে প্রবল কষ্ট না করে যে অর্জন ওর সহজে যেটা অর্জিত হয়ে যায় সেটা তো রাখা যায় না। ধরুন আমি সংস্কৃতি কেন, বিভিন্ন জগৎটা তো প্রায় একই ঘুরে ফিরে। আজকে রাজনৈতিক জগতেও দেখা যাচ্ছে যে মানুষটি মাটি থেকে লড়তে 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 একটি জায়গায় এসছে, তিনি জগৎটা যত ভালো বুঝবেন, আরেকজন বংশানুক্রমিক ভাবে অমুক জায়গাটা সহজে পেয়ে গেল, সে তো সেই জায়গাটার মর্ম বুঝবে না, স্বাভাবিক। সে তো দুটো যন্ত্রণা তো আলাদা, আর একদম আলাদা, এবং তারা তো এটা বুঝবেই না। তারা মনে করবে আমি একটা যে তার বংশানুক্রমিক আমি তো পেয়ে গেছি, হ্যাঁ দাঁড়িয়ে গেছে, এবং তারপরে সে কি করবে, সে শিখবে একটা গাড়ি নিয়ে যাব, অমুক ভাবে নামবো, আমি একটা সেলেব। আজকাল এসে বার করে ফেলেছে সেলিব্রিটি সেলেব, তখন দেখা যাবে যে আপনি এত কথা বললেন ওই সেলেব সেলিব্রিটির দাপটে আপনি আর কিছু বলতে পারবেন না, হা হয়ে যাবেন। আর আমাদের দেশের যা শিক্ষাগত মান, মানে শিক্ষাগত মান শুধু আমি পুঁথিগত বলছি না, মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার কথাও বলছি না, যে ও সঠিক শিক্ষা যেটা সেটা যে মান সেটা অনেক ক্ষেত্রেই বুঝতে অক্ষম, যে যা চকচক করছে সেটা কি ওরা শোনা পাচ্ছে, অথচ যার ভেতরে কিছু আছে সেটাকে তারা কিন্তু বুঝতে পারবে না। তবু এটা ঠিক, হয়তো শতকরা পাঁচজন বুঝবে, সে মানুষগুলো তো বুঝছে, এটাই তো দরকার। এখানে আপনি বললেন ঠিক আছে, কিন্তু একটা জিনিস, আমাদের এই যে বিনোদনের জগৎটা, এই ধরনের মানুষরা যদি বেশি এসে যায় তাহলে বিনোদন কিন্তু অন্য পথে চলতে শুরু করবে, আসল বিনোদন আর হবে না। এক সময় রেডিওয় যে কথা হতো, কথকতা, মহিলা মহল, শিশু মহল, গল্প দাদুর আসো, কৃষি কথা, তার মধ্যে যে বক্তব্য সলিড থাকতো সেটা কিন্তু আজকে পাই না, কারণ সেই বলার মতো লোক নেই। ব্যাপার ছিল তার মধ্যে শোনা, ভালো শোনা, বোঝা, সবকিছুই। আমি যুববাণীতে কাজ করেছি, তখন কবিতা দিচ্ছিলেন যুববাণীতে, তখন অবধি আমি দেখেছি হ্যাঁ না এই লেখাটা, এই জায়গাটা অসুবিধে হচ্ছে, এই জায়গা ঠিক করো, এই জায়গা লোকে বুঝবে না, এই ব্যাপারটা ছিল। এখন কিন্তু তা সিনিয়রদের থেকে জানতে চাও আপনি ঠিক করুন একটা, এই করুন। আমি কখনো পার্থ ঘোষকে বলতে পারবো না, আমি বলবো আপনি একটু বলুন আপনারা কিভাবে দেখবো, কিন্তু আবার আমাদের বেলায় কিন্তু আবার পরবর্তী জেনারেশন হতে নাও বলতে পারে কখনোই কে, আমরাই তো অনেক বড়। এই বিষয়গুলো পাল্টে গেছে, সত্যি তাই, একদম পাল্টে। দাদা সোশ্যাল মিডিয়া এখন যেটা সারা পৃথিবী ব্যাপী, এটা সম্পর্কে আপনি কি মানে, এটা তো আমাদের সমস্ত কাজকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা জায়গা তৈরি করেছে, সোশ্যাল মিডিয়া। দেখো সোশ্যাল মিডিয়া সকলেই যে যা পাচ্ছে লাগিয়ে দিচ্ছে, কেউ পয়সা দিয়ে লাগাচ্ছে, কেউ নিজে লাগাচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা আমি খুব একটা দাম, আমিও তাই, আপামর জনসাধারণ যে ইচ্ছা মতো ইউজ করছে, এই জন্যই এটাকে বলছে সোশ্যাল মিডিয়া। কিন্তু একটা ইলেকট্রনিক্স মিডিয়ায় যখন যারা কাজ করছে তাদের তো একেবারে অযোগ্য মানুষ একটা প্রাইভেট চ্যানেল বসাবে না সবসময়, তাহলে তো তার গুণগত মানের ব্যাপার থাকছে, গুণগত মান। আমি আজকে আমাদের মধ্যে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, অভিনেতা, শব্দযন্ত্রী এবং অনুষ্ঠান প্রযোজক ও পরিচালক হিসেবে শ্রী চন্দন ভট্টাচার্যকে আজকের অনুষ্ঠানে পেয়ে আমরা গর্বিত, পাশাপাশি বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, আর সঙ্গে আমি তাপস নাগ। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তার আগে আবার বলে যাই আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ।
অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।